আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে চলমান কোপা আমেরিকার পর্দা নামছে 15 জুলাই সোমবার। তার আগে 14 জুলাই কোপার সমাপনী মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করবেন বিশ্বখ্যাত গায়িকা শাকিরা। মার্কিন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, আর সেখানেই প্রায় 54,000 লোকের সামনে মঞ্চ মাতাবেন ওয়াক্কা ওয়াক্কা খ্যাত গায়িকা শাকিরা। স্থানীয় সময় রোববার রাত 8টায় ম্যাচের মধ্যবিরতিতে পারফর্ম করার কথা রয়েছে এই শিল্পীর। গ্যালারিতে উপস্থিত অর্ধলক্ষাধিক দর্শক ছাড়াও বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক দেখবেন শাকিরার এই পারফরম্যান্স। এদিকে কোপা আমেরিকার অনুষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শাকিরা, কারণ ফাইনালে যে পারফর্ম করছে তার নিজের দেশ কলম্বিয়াও।